মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আক্তার তামান্না। এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। গতরাত 10টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল সহ ছিটকে পড়লে ওই কাভার্ড ভ্যানের নিচে পৃষ্ঠ হন শিক্ষার্থী। সানজিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি চালক সহ জব্দ করা হয়। কাভার্ড ভ্যান হোন্ডা ছিল, পাঠাতে আসছিল, আসতেছিল, এর মধ্যে কাভার্ড ভ্যানের নিচে পুরো মাথা ক্র্যাশ করছে। সংবাদ পেয়ে লালবাগ থানা পুলিশ তাৎক্ষণিক ঘাতক চালক এবং ঘাতক ট্রাক কাভার্ড ভ্যান যেটাকে আটক করে এবং রাজশাহীর যে মোটরসাইকেলের যে চালক আছে সেও আমাদের হেফাজতে আছে।